হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। এই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ঘরে যে কালার করেছি এশিয়ান পেন্টসের, সেই এশিয়ান পেন্টসের যে কালার, সেই কালার কিন্তু যে লাল পিঁপড়েগুলো হয় তারা কিন্তু খেয়ে নিচ্ছে, এবং সেটা দেখতে খুবই বাজে লাগছে। লাল পিঁপড়েতে কিন্তু খুবই আক্রমণ করছে, এবং এশিয়ান পেন্টসের যে কালারগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে নিচ্ছে। এই ব্যাপারে আমি কিন্তু এশিয়ান পেন্টসের সাথে কন্ট্যাক্ট করেছিলাম, ওনারা বলেছিলেন যে আমরা কোনো কেমিক্যাল ইউজ করছি না, সেই কেমিক্যাল বেশি ইউজ করলে সেটা মানুষের পক্ষে হানিকারক, মানে ক্ষতিকারক। সুতরাং আমরা যদি সেই কেমিক্যালটা ইউজ করতাম তাহলে হয়তো পিঁপড়ে হয়তো আসতো না, কিন্তু মানুষের ক্ষতি হয়ে যেত। সেই দিকটা বজায় রেখে কিন্তু আমরা কেমিক্যাল ইউজ করিনি। কিন্তু এটার মানে তো এই নয় যে মানুষের ক্ষতি হবে না বলে পিঁপড়েতে সবই খেয়ে নেবে লাল পিঁপড়ে রং। তার মানে আমি যদি রং করি তাহলে তার মানেই বা কী হলো যদি সবই যদি লাল পিঁপড়েতে খেয়ে নেয়? এ ব্যাপারটা নিয়ে আমি ওনাদের সাথে সম্পর্ক করেছিলাম, ওনারা কিন্তু আমাকে বলেছিলেন যে আমি আমার বাড়ির যে পিঁপড়ে আছে তাদেরকে যাতে কন্ট্রোল করতে পারি সেটা আমাকে নিজে দেখতে হবে। ওনারা একবার আমাকে ক্ষতিপূরণ দিয়েছিলেন এ ব্যাপারের জন্য, কিন্তু আমি তাদের সাথে কন্ট্যাক্ট আবারও করেছিলাম এবং ওনারা বলেছিলেন যে আমরা এর পরিবর্তন হিসেবে কিছু ভাবছি। সেটা ভাবা অবশ্যই উচিত, কেননা একটা কাস্টমার তাদের রং ইউজ করছে বাড়িতে, কস্টলি, দামও খুব কস্টলি, এবং সেই ব্যবহার করার পরে যদি দেখে যে পিঁপড়েতে রং খেয়ে নিচ্ছে, এটা তা স্বাভাবিক, খুবই খারাপ দেখায় সেটা। সুতরাং এর পরিবর্তন হিসেবে কিছু ভাবা উচিত এশিয়ান পেন্টসকে। সুতরাং আমি আপনাদেরকে আজকে বললাম এই ব্যাপারটা নিয়ে, আমি আপনাদেরকে স্যাম্পলও দেখিয়ে দেবো কীভাবে পিঁপড়ে খেয়েছে রঙগুলোকে, এবং তারা কিভাবে একজোট হয়ে বসে একসঙ্গে এক জায়গায় বসে রঙগুলোকে খাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে খেয়েছে এখানটায় পিঁপড়েগুলো, এখানটায় দেখতে পাচ্ছেন কিভাবে খেয়েছে পিঁপড়েটা। এই দেখুন কিভাবে পিঁপড়েগুলো রং খেয়েছে, দেখতে একদম নিচের দিকে করে খেয়েছে বলে খুবই খারাপ লাগে দেখতে। এই দেখুন পিঁপড়ের এখনও কিন্তু আনাগোনা কিন্তু এখনও চলছে, এবং তার সাইডেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিঁপড়েতে খেয়েছে। এই দেখুন কি করে খেয়েছে, এটা ঠিক বিছানার দিকের আমি অংশটা দেখাচ্ছি কিভাবে খেয়েছে, এবং এখনও পিঁপড়ে খাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো এখনও পিঁপড়ে খাচ্ছে কিভাবে, সেই অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আপনারা একটু বুঝলে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন এই কোনার দিকে কিন্তু এখনও এক গুচ্ছ হয়ে বসে কিন্তু খাচ্ছে, না দেখলে কিন্তু পুরোটা খেয়ে নেবে এরা এই জায়গাটার। আমি দেখে মেরে দিই এখনই, নাহলে কিন্তু গোটাটা সাফ করে দেবে। এই দেখুন মেরে দিলাম তো জায়গাটা কিছুটা ফাঁক হয়ে গেছে, দেখেছেন কিভাবে লাল পিঁপড়েতে খেয়ে নিচ্ছে। এ ব্যাপারে আবার আমি এশিয়ান পেন্টসের সাথে সম্পর্ক করব। এই দেখুন কিভাবে পিঁপড়ে উঠছে, বর্ষাকাল একটু বেশি পিঁপড়ে হবে, কিন্তু এইভাবে যদি পিঁপড়ে খেয়ে নেয় কালার তাহলে সেটা কিন্তু ভালো দেখায় না। এত কস্টলি রং করেও যদি পিঁপড়ে সেইগুলোকে খেয়ে ফেলে সেটা কিন্তু শোভা পায় না। এটা হচ্ছে আমাদের বাইরে যে ডাইনিংটা আছে সে ডাইনিংয়ে দেখুন কীভাবে খেয়েছে এখানটায় পিঁপড়েটা। সব এশিয়ান পেন্টস দিয়ে করেছি, কীভাবে খেয়েছে নিচের দিক থেকে উঠেছে দিয়ে পুরো এইভাবে সাইডে খেয়েছে। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরে ডেটোতে কীভাবে খেয়েছে দেখতে পাচ্ছেন পিঁপড়েগুলো, ডেটের কালারটাও কিন্তু খেয়ে নিয়েছে, দেখতে খুবই খারাপ লাগছে। রান্নাঘরের মধ্যে এইখানটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে খেয়ে নিয়েছে, প্রত্যেকটা সাইডে কিন্তু পিঁপড়ে খেয়ে নিয়েছে। এই দেখুন আমাদের বারান্দা, বারান্দাতেও কিন্তু এখানে পিঁপড়ে দেখতে পাচ্ছেন কিভাবে আক্রমণ করেছে। এই দেখুন আমি হাত দিলে এখানে কিন্তু ডিপ হয়ে গেছে, পুট্টি করা রং ছিল, পুট্টি এবং রং কিন্তু ডিপ করে দিয়েছে পিঁপড়ে খেয়ে। এছাড়াও ঘরে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় পিঁপড়ে
খাচ্ছিল, আমার সেটা চোখে পড়ে গেছে, সেই জন্য কিন্তু বেশি খেতে পারেনি। এগুলো সবই একটু একটু করে খেয়ে নিয়েছে, আপনারা বুঝতে পারছেন, দেখতে খারাপ লাগছে সেই জন্য। এই দেখুন কিভাবে খেয়েছে জায়গাটা, এটা ঘরের দৌড়ে দৌড়ে এই অবস্থা। পিঁপড়ে এখনো কিন্তু লেগে আছে, এখনো পিঁপড়ে কিন্তু ধরে আছে, আবার খেতে শুরু করবে এদেরকে যদি না মারা হয়। এর বিকল্প ব্যবস্থা হিসাবে কিন্তু এশিয়ান পেন্টসকেই কিন্তু ভাবতে হবে, কেননা আমরা তো রং লাগাবো, কিন্তু তার পরবর্তী যদি এরকম হয় তাহলে কিন্তু মানুষ এই রং লাগাতে দ্বিতীয়বার ভাববে। সবই যদি খেয়ে নেয় তাহলে সেই রং লাগিয়ে কি লাভ হবে। এরা কিন্তু সব রঙের গন্ধেই আসছে আমার যতটা মনে হচ্ছে। এই দেখুন এশিয়ান পেন্টস কালার করে এই অবস্থা, পিঁপড়েতে সবই খেয়ে আত্মসাৎ করে দিচ্ছে। এই দেখুন সব জায়গায় একটা করে খুঁত করে দিয়েছে। সুতরাং বুঝতে পারলেন যে এশিয়ান পেন্টস কালার করে আমি কিভাবে আমার ঘরের কিভাবে পিঁপড়ে ঢুকে খেয়ে নিচ্ছে সেগুলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই এটা জানা দরকার যে এশিয়ান পেন্টস এত নামি দামি কালার করে তাদের ঘরের এরকম অবস্থায় পড়তে হচ্ছে। এবং আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।